আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি আমাদের নতুন চ্যানেল। এটি আমাদের নতুন চ্যানেলে প্রথম ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই তাজমহল সম্পর্কে জানেন, আজ আমি তাজমহল সম্পর্কে বিস্তারিত কিছু বলতে যাচ্ছি। মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা তাজমহল। এটি ভারতের উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত। এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। রহস্য কথা, এর প্রথম পর্বে আমরা জানব সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল সম্পর্কে। তাজমহল তৈরির ইতিহাস শুরু হয় মুঘল সাম্রাজ্যের সময়কালে। 1628 সালে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান ভারতবর্ষ শাসন করার জন্য আসেন। 1631 সালে তার স্ত্রী সম্রাজ্ঞী মমতাজ মহলের অকাল মৃত্যুর পর তার প্রতি গভীর ভালোবাসা জানিয়ে তার সমাধিস্থলের জন্য 1632 সালে তাজমহল তৈরির কাজ শুরু করেন। যমুনা নদীর তীরবর্তী তাজমহলের জমিটি ছিল খুবই নিচু। জায়গাটি এই বিশেষ সমাধি নির্মাণের উপযুক্ত করতে প্রচুর মাটি ফেলা হয় এবং যমুনা নদীর তীর থেকে 160 ফিট উঁচু করা হয়। তাজমহল তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। কথিত আছে, স্ত্রী মমতাজ মহলের সমাধির কাজ শাহজাহান শুরু করলেও তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রাখায় সে কাজ আর তিনি সম্পন্ন করতে পারেননি। তাজমহলের মূল নকশা তৈরি করেছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। সে সময় বেশিরভাগ মুঘল দালানি তৈরি হতো লাল বালু বা পাথর দিয়ে, কিন্তু তাজমহল নির্মাণে সে সময় প্রথমবার শাহজাহান শ্বেতপাথর ব্যবহার করেন। শ্বেতপাথরের সৌধ হিসেবে বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাজমহল নির্মাণের জন্য 22,000 মানুষকে নিয়োজিত করা হয়েছিল। এছাড়া তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহনের জন্য 1,000 হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহলের শ্বেতপাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। এছাড়া পাঞ্জাব থেকে আসে পান্না এবং বিভিন্ন দেশ থেকে আসে দামি সব রত্ন। শাহজাহানের অমর কীর্তি, তাজমহল আর তার প্রেমের গল্পগুলো তো সবাই জানি। মমতাজের সাথে শাহজাহানের প্রথম দেখা হয় 1607 সালে। তার অপরূপ স্নিগ্ধতায় মোহিত হয়ে যান 15 বছর বয়সী শাহজাহান, যাকে বলে প্রথম দর্শনেই প্রেম। এরপর খুব তড়িঘড়ি করে সেই বছরেই বাগদান সম্পন্ন হয় তাদের। 5 বছর পর 1612 সালে তাদের বিয়ে সম্পন্ন হয়। শাহজাহান তার স্ত্রীর নামকরণ করেন মমতাজ মহল। নামের ভিতরেই ফুটে ওঠে মমতাজের প্রতি শাহজাহানের সীমাহীন ভালোবাসা। শাহজাহান যে মমতাজকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কোনো অবকাশ নেই। তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয় 19 বছর। মাত্র 37 বছর বয়সে দুনিয়ার মায়া কাটিয়ে অসীমের পথে পাড়ি দেন মমতাজ। আর এভাবে মমতাজ মহলের সমাধিস্থলকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে মমতাজের জন্য বানানো শাহজাহানের তাজমহল। কয়েক বছর পর সম্রাট শাহজাহানকেও মমতাজ মহলের পাশেই তাজমহলে সমাহিত করা হয়। বন্ধুরা, তাজমহলের মতোই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবচাইতে রহস্যময় হলো মিশরের পিরামিড। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের পরবর্তী ভিডিওটি হতে যাচ্ছে রহস্যময় এই পিরামিড সম্পর্কে। বন্ধুরা, যদি আমাদের এই প্রথম ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।